हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर न्यू वीडियो। तो कैमन आछो तोमरा सबाई? आशा करछि खूब भालो आछो, सुस्थ आछो। आमिओ खूब भालो आछि। आर विजया चले गेछे, सबाइके शुभ विजया। आर आजके थेके आमि आमार भिडियोसगुलोके एडिट करते शुरू करेछि, जेमनटा आमि बोलेछिलाम जे आमि पंचमी दिन थेके तोमादेरके भिडियोस देब, जेटा आमार देवा हयनि, एडिट करते पारिनि ताई देवा हयनि। सो आजके आमि भाबलाम जे एक एक दिन करे एक एकटा भिडियो देवा जाक, एडिट करे निये तारपर तोमादेर काछे शेयर करे देब। तो चलो आमरा बेरिये पड़ेछि पंचमी दिने सन्ध्याबेला, पंचमी दिने सन्ध्याबेला बेरिये पड़ेछि। तोमराओ देखते थाको आमरा कोथाय कोथाय गेछिलाम आर कि कि करेछि। तो चलो स्टार्ट करि भिडियोटा। তো আমরা হচ্ছে আজকে বেরিয়েছি আমাদের আশেপাশে জায়গাগুলোতেই ঘুরব, একটু দেখব। তো প্রথম যে মণ্ডপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে নবারুণ সংঘ, আমাদের সুভাষগ্রামের একটা ক্লাব সেখানকার। সো দেখো, আমি ভেতরেরটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো আমি আমার কাছে একটা ছবি ছিল সেই ছবিটা দেখিয়ে দিয়েছি, অনেকটা দূরের থেকে নেওয়া হয়েছে। তো আমি জানি যে এই ছবিটা এতটা ভালো হয়নি, আমার কাছে এখান এই ভেতরের কোনো ভিডিও ছিল না, ঠিক আছে। সো তাই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার আমরা চলে এসেছি সোনারপুর বিদ্যাপীঠ। তো সোনারপুর বিদ্যাপীঠের স্কুলে চলে এসেছি আমরা। এবার তোমরা দেখতে পাবে ঠাকুরের প্রতিমা, এখানে ঠাকুর প্রতিমা খুব সুন্দর হয়েছিল, মানে ক্যামেরাতে হয়তো এতটা ভালো লাগছে না, কিন্তু খুব সুন্দর, খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে সেরকম লোকজন ছিল না, তাই আমি একটু আমার মাস্কটা সরিয়ে নিলাম, সরিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো হ্যাঁ, তো এবার আমরা চলে যাব আরেকটা জায়গায়। তো চলো তোমরাও আমাদের সাথে। এবার আমরা চলে এসেছি ভুড়িপুকুর রাজপুরে। এখানে আমরা কোনো বছরই এসে নামি না, কিন্তু এবার নামলাম এখানে, মানে কেউ সেরকম ছিল না, কয়েকজনই ছিল আশেপাশের পাড়ার লোকজন। সো তাই আমরা এখানে এসে ঢুকে একটু ছবি ভিডিও তুলে তারপরে চলে গেছি। আর এখানে গান টান বাজানো, মানে ইয়ে হবে তার জন্য তোড়জোড় চলছিল। সো এবার আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, বেরিয়ে এবার চলে এসেছি রাজপুরে। এবার আমরা যাচ্ছি হচ্ছে রাজপুর রথতলা, ঠিক আছে। তো সেখানকার প্রতিমা তো খুবই মানে অপরূপ সুন্দর হয়েছিল, কি বলবো, আমার কাছে ভাষা নেই, খুবই সুন্দর হয়েছিল, মানে দেখে একদম মানে মনটা ভরে গেছে। তো তোমরাও দেখে নাও এবার। তো বলো কেমন লাগছে, খুবই সুন্দর হয়েছে না বলো, আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এবার আমরা এসেছি পেট্রোল পাম্পে, যেহেতু আমরা বাইক নিয়ে বেরিয়েছি, সো তাই বাইকে একটু তেল টেল না ভরলে হবে না। আর আমার চুল দেখো হাওয়ায় উড়ে উড়ে কী অবস্থা হয়েছে, মানে চুল তো লাগছে না দেখতে, কাকের বাসায় লাগছে, জোকস পার। তো চলো এবার এখান থেকে পেট্রোল টেট্রোল ভরে তারপরে বেরিয়ে যাচ্ছি গড়িয়ার দিকে। তো গড়িয়া এবার এইখানে আমরা মহামায়াতলায় এসেছি, বাট এখানে নামিনি আমরা, ঠিক আছে। এখানে অনেকটা কাজটা চলছিল, তো এখানে যদি আমরা নামিনি, সোজা বেরিয়ে গেছি। বেরিয়ে এবার আমরা গড়িয়াতে যাব, গড়িয়াতে দুটো পুজো দেখব, দেখে তারপরে বাড়ি ফিরে আসবো। তো এই দেখো, এখন অনেকেই হয়তো তোমরা জানো এই জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে গড়িয়া নবদুর্গা, খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়, প্রত্যেক বছরই আমরা এখানে এসে থাকি। তো এবার দেখো তোমরা, তোমাদের কেমন লাগে, আমি এত ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ এখানে অনেকটা লোক মানে অনেকজনই ছিল, বেশ অনেকজনই ছিল। সো এখানে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলো, আর আমি এখানে অল্প একটু মানে যত তাড়াতাড়ি হয় সেভাবে শ্যুট করেছি, ঠিক আছে। আর অনেক জায়গা তো এইভাবে পিলার করে দেওয়া রয়েছে, যার জন্য একবারে ছবিটা আসছে না, ঠিক আছে। তো আর সামনে থেকেও গিয়ে তোমাদেরকে দেখানো পসিবল নয়, যতটা জুম করে করতে পেরেছি ততটাই আর কি চেষ্টা করেছি, তোমরা একটু কষ্ট করে পজ করে দেখে নাও। তো এই হচ্ছে গিয়ে গড়িয়া নবদুর্গা, আর এখানে মেলা একটা বসেছিল, তো সেখানেও আমরা একটু গেছি।
গিয়ে মানে জাস্ট দেখেছি, কারণ এখানে অনেক মানুষ ছিল, সো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, আমরা তাড়াতাড়ি করে গিয়েছি একটু দেখি, বেরিয়ে পড়েছি। তো তোমরা বলো, জানিও তোমরা কীভাবে পঞ্চমীতে এনজয় করলে, বাড়িতেই ছিলে না তোমরা বেরিয়েছিলে আমাদের মতো? তো ওই দেখো এখানে বাচ্চারা অনেক খেলছিল, কিন্তু আমরা এখানে মানে আমাদের আদিককে বসাইনি, ও জেদ করছিল না, ওর একটু ভয় ভয় লাগছিল, তো আমরা আর বসাইনি। আর আমরাও মানে এতটা ক্রাউডি জায়গায় থাকতে চাইছিলাম না, সো আমরা একটু ইয়ে করি এখান থেকে বেরিয়ে গেছি, আমরা সেরকম কোনো মানে সেরকম সময় কাটাইনি এখানে। তো এবার চলো এখান থেকে বেরিয়ে যাই, এখান থেকে বেরিয়ে দেখা করছি আরেকটা জায়গায়। তো এবার চলে এসেছি গড়িয়া পঞ্চদুর্গা, এখানে দেখে তারপরে আমরা চলে আস বাড়ি ফিরে যাব। আর এতটাই ছিল পঞ্চমীর দিনের ঘোরাফেরা বলো যাই বলো তোমরা। তো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কোন জায়গার দুর্গা মানে ভালো লেগেছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমাকে। আর এইটা দেখে এবার আমরা বেরিয়ে পড়ব। যেহেতু ওই সব যায় মানে ওখানে গান টান হচ্ছিলো, তো তাই আমি আর তোমাদের সাথে মানে সেখানে থেকে কথা বলতে পারিনি। আর এমনিতেও আমার একটু মানে শাই শাই লাগে ওখানে কথা বলতে। তো এবার একটা একজন মানে কবিতা আবৃত্তি করছিলো, সেটাই আমি চাই তোমরা একটু শোনো। অল্প একটু আমি ভিডিওটা করেছি, তারপরে আমরা মানে আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে এসে গেছিলো, তো আর আমি করতে পারিনি, তো ওইটুকু সময় তোমরা একটু শুনে না, আমার খুব ভালো লেগেছিলো, তো তোমরা একটু শুনে না। হালকা পায়ে হাঁটতে থাকা, হঠাৎ কখন চাদর ভেবে ঝলমলে জড়িয়ে রাখা। তো এবার আমরা আমাদের বাড়ির দিকে চলে এসেছি। সো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা করব আবার পরের ভিডিওতে। অবশ্যই তোমরাও আমার চ্যানেলে চোখ রাখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার পরবর্তী ভিডিওসের নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো মা দুর্গাকে দেখিয়ে তোমাদেরকে আজকের জন্য টাটা জানিয়ে দিচ্ছি, শুভরাত্রি।